নওগাঁর বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের বড় সদস্যদের সঙ্গে শিশু কিশোরদের ঢল নামে। ঈদের তৃতীয় দিনে বিকেল থেকে রাত পর্যন্ত নওগাঁয় উপচে পড়া ভিড়। পরদিন নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গায় তালগাছের সারি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। নওগাঁর বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে দেখা গেছে অনেককেই। পর্যটন কেন্দ্রগুলোতে গতকালও বিনোদনপ্রেমী মানুষের ভিড় দেখা গেছে। দর্শনার্থী সাব্বির বলেন, আসসালামু আলাইকুম ভাই, আমার বাসা নওগাঁ জেলার মান্দা উপজেলাতে। আমি নিয়ামতপুর থানার এই ঘুঘুডাঙ্গাতে বেড়াতে আসলাম। আমাকে এখানে পরিবেশটা দেখে অনেক সুন্দর লাগলো। তবে আমি এই নিয়ামতপুর থানার এমপির মহোদয়ের কাছে আকুল আবেদন জানাবো, এখানে যদি একটি দর্শকের জন্য কিছু যদি একটু বসার প্লেসমেন্ট রাখতো তাহলে দর্শক অনেক মজা পেত। এবার ঈদে পরিবারকে নিয়ে এখানকার ঘন তাল গাছের সারি দেখে মুগ্ধ অনেকেই। মান্দা নওগাঁ প্রতিনিধি সজীব রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।